তো বন্ধুরা, ভিডিও শুরু করার প্রথমে আপনাদের একটা কথা বলি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে বেল আইকনটি টিপুন সবার আগে নতুন। হেই হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ অর্পণ অ্যান্ড ইউর ওয়াচিং টেক উইথ। সো গাইস, ফাইনালি আমি ব্যাক উইথ আনাদার এক্সাইটিং ভিডিও। সো গাইস, আজকে আমি আপনাদেরকে অ্যাপোডিলের সঙ্গে পরিচয় করে দিব, মানে অ্যাপোডিলের সব কিছু আজকে আমি আপনাদের বলবো। যে আপনারা অনেকেই কোয়েশ্চেন করছেন যে সেলফ ক্লিক করতে পারবো কি না, ভিপিএন ইউজ করতে পারবো কি পারবো না, তারপরে এখানে আমাদের ডলারটা জমা হচ্ছে না কেন, ইমপ্রেশন জমা হচ্ছে, ক্লিকস জমা হচ্ছে, ডলারটা কেন জমা হচ্ছে না। তো অনেকেই এরকম কোয়েশ্চেন করতেছেন, অনেকেই ফোন দিতেছেন। তো সো আমি এখন এই ভিডিওটিতে আমি আপনাদের সব কোয়েশ্চেনগুলো আমি আপনাদের সব কিছু আমি আজকে পুরো ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করবো। ওকে, সো চলুন, আমি আরও কিছু গুড নিউজও আছে, আমি এগুলা তাদের সাথে লাইভ চ্যাট করে জিজ্ঞেস করেছিলাম। সো আমি আপনাদের জাস্ট আমি দেখাচ্ছি, ক্যামেরাটা অন করে আমি একটু জাস্ট ওয়েট করে দেখাচ্ছি। ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি যদি এখন লাইভ চ্যাটের এখানটা ওপেন করি তাহলে এখানে দেখতে পাবেন আপনারা যে কে। ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি দুজনকে মেসেজ পাঠিয়েছিলাম, তো একজন রিপ্লাই দিয়েছে আর একজন দেয় নাই। তো জাস্ট আমি এটার উপর ক্লিক করতেছি। সো আমি তাকে জিজ্ঞেস করছিলাম, সো এখানে দেখেন ফার্স্টে আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে ক্যান ইউ ইউজ ভিপিএন। তো তারপরে সে রিপ্লাইটা দিছিল যে কুড ইউ ক্লেরিফাই হোয়াট টু ডু ইউ ওয়ান্ট টু ইউজ ভিপিএন ফর, মানে পরিষ্কার করে জানতে চাচ্ছিলো। তো আমি তাকে বললাম যে আই ওয়ান্ট টু ইউজ ভিপিএন ফর মোর রেভিনিউ অ্যান্ড প্লিজ টেল মি দ্যাট আই ক্যান আই ইউজ ভিপিএন ইন অ্যাপোডিল অ্যাডস। সো তারপরে যে সে আমাকে যে রিপ্লাইটা দিল সেটা আমাদের জন্য একটা মানে ভালো একটা সংবাদ। সো রিপ্লাইটা আমাকে দিল, আমি দেখাচ্ছি অ্যাকসেন্ট, ইউ আর নাও অ্যালাউড টু ইউজ ভিপিএন অ্যান্ড ইউ আর নাও অ্যালাউড টু ক্লিক অ্যাডস অ্যাট ইউর ওয়ান অ্যাপস, মানে আমার নিজের অ্যাপস। তারপর বলতেছে ক্লিক অ্যাডস ইন ইউর ওয়ান অ্যাপস, মানে আমার নিজের অ্যাপসে আমি ক্লিক করতে পারবো, এরকম কিছু তারা আমাকে বলছে। ওকে, তো তারপর আমি তাকে বললাম যে সিরিয়াসলি, তারপরে সে আমাকে অ্যান্সারটা দিল যে ইয়েস, ইফ ইউ ওয়ান্ট টু টেস্ট ইট ইউ ক্যান ইউজ টেস্ট মোড ইন আদার কেস দিস ইজ নাও অ্যালাউড। ওকে, তো জাস্ট আমি তাকে একটা থ্যাংকস দিয়ে দিলাম। ওকে, তো এটার এটা এটা আমাকে সে কী বললো আমি এখন বলতেছি আপনাদের। তো এটার মানে হচ্ছে আমরা ইউজ করতে পারবো, ভিপিএনও ইউজ করতে পারবো, তেমনটা সমস্যা হবে না আমাদের, সেলফ ক্লিকেও আমরা ইউজ করতে পারবো, তবে আমরা একটু কম কম করবো যাতে আমাদের প্রবলেমটা কম হয়। তো এখানে আমি তাদের কাছে জিজ্ঞেস করছিলাম, তো তারা আমাকে বললো যে সমস্যা হবে না, ওকে ইউজ করতে পারবো। তো জাস্ট এখন আমি বলতেছি যে আপনাদের ডলারটা কেন জমা হচ্ছে না, আপনারা ইমপ্রেশন করতেছেন, ক্লিক করতেছেন, ডলারটা কেন জমা হচ্ছে না। তো আমি একটা নোটিফিকেশন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, আমারটাও কিন্তু এখনও জমা হয় নাই। তো আপনাদেরকে অনেক একজন ফোন দিয়েছিল, তাকে আমি বলে দিয়েছি যে ভাই আপনি একটা নোটিফিকেশন আছে চেক করেন, তো উনি বুঝতেছিল না, যার কারণে আমি ফোনটা কেটে দিয়েছি। ওকে, সো তাকে বলতেছি কিছু মনে করবেন না, জাস্ট আমি একটা নোটিফিকেশন আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে দেখেন একটা নোটিফিকেশন আছে যে ইট টেক্স আপ টু 48 আওয়ার্স টু ফাইনালিস রেভিনিউ অ্যান্ড ইসিপিএম। ওকে, তো এখানে 48 আওয়ার্স চাইছে আমাদের কাছে এটা শো হওয়ার জন্য। ওকে, তো এখানে 48 আওয়ার্সের বেশিও লাগতে পারে, কারণ আমার এখনও 48 আওয়ার্স হয়ে গেছে বাট এখনও শো করতেছে না। সো নো প্রবলেম, এটা শো করবে। ওকে, তো নেক্সটে আরও ভালো ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসবো, সো আপনারা এভাবে সাপোর্ট করবেন আমাকে, আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো এখানে আপনারা আমি আপনাদের লাইভ চ্যাট করে আমি তাদের কাছ থেকে যতটুকু জানতে পারলাম বা যা জানলাম সেটা আমি আপনাদের জানাইলাম। ওকে, তো এখানে অনেকেই এখনও বলতেছেন যে পেমেন্টটা নিব কিসে, তো পেমেন্টটা আমি জাস্ট এখন একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে আপনাদের আগে ফার্স্ট টিউটোরিয়ালে আমি দেখিয়ে দিয়েছিলাম, তারপরেও আপনারা বুঝতেছেন না, তো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে উপরে একটি নোটিফিকেশন আছে প্লিজ সাবমিট ইউর পেমেন্ট। তো এখানে জাস্ট যদি আমি এখানে ক্লিক করে দিই, তো এখানে জাস্ট আমি ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন যদি আমি এখানে ওকে, তো এখানে যদি আমি এখানে ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দিই, অথবা যদি আমি এখানে জাস্ট আমি ওকে আমি ভুল করে ফেলছি, ব্যাকে যেতে হবে মনে হচ্ছে। তো ব্যাকে এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অটো ইমিডিয়েট পে আউট থ্রেশহোল্ড, এখানে যদি আপনি অটোমেটিকলি পেমেন্ট নিতে চান, যখন আপনার অটোমেটিক $100 হয়ে যাবে তখন অটোমেটিকলি দিয়ে দেবে আপনাকে, সেক্ষেত্রে 4% তারা ভ্যাট কাটবে, ফি কাটবে। ওকে, তো ম্যাক্স অ্যামাউন্ট হচ্ছে এখানে আপনারা যে 500 বসে দিতে পারেন, এখানে পেপারলে নিতে পারবেন, তারপরে ডাইরেক্ট ডিপোজিট, ওয়ার ট্রান্সফার, বিট কয়েন,
ইথিরিয়াম, ওয়েব মানি, ইয়ান্ডেক্স মানি, ওকে। তো এগুলো আপনারা নিতে পারবেন। তো এখানে আমাদের পেপ্যাল অথবা বিটকয়েনই আমাদের নেওয়া ভালো, ওকে। তো পেপ্যালটা ইন্ডিয়ানদের জন্য বেস্ট আর বিটকয়েনটা আমাদের জন্য বেস্ট, অথবা আমরা চাইলে ওয়ার ট্রান্সফারও করতে পারি। ওয়ার ট্রান্সফারের ক্ষেত্রে মিনিমাম হচ্ছে $1,000, ওকে। আর পেপ্যালে হলে $100, বিটকয়েনেও $100, ওকে। তো এখানে জাস্ট এখানে ইমেলটা দিতে হবে, এখানে ট্যাক্স ফর্মটা দিয়ে জাস্ট আপনাদের এখানে ইয়া করলেই, সেভ চেঞ্জে ক্লিক করলে এটা অটোমেটিকলি আপনার সেভ হয়ে যাবে, ওকে। এখানে আপনার একটা জিনিস আমি বলে দিচ্ছি যে এখানে আপনাদের যদি অটোমেটিকলি নিতে চান তাহলে এখানে 4% ভ্যাট কাটবে, সেটা এখানে লেখা আছে। আর যদি মাসের 1 তারিখে নিতে চান তাহলে সেটা আপনার কোনো ভ্যাট কাটবে না, ওকে। সো আশা করি বুঝতে পারছেন যে সম্পূর্ণ বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আমি নেক্সটে আপনাদের জানানোর চেষ্টা করবো, ওকে। তো অযথা কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকেই জয়েন হয়েছেন, অযথা কেউ এমন কোনো কোয়েশ্চেন করবেন না যেগুলো আসলে কোনো ভ্যালু নেই, ওকে। ভ্যালু আছে যে কোয়েশ্চেনে, সেরকম কোনো কোয়েশ্চেন করবেন। তো এজন্য দেখা যায় যে অনেকে ভ্যালুয়েবল কোয়েশ্চেন করে, সেগুলোও দেখতে পাই না আপনাদের মানে মানে সাধারণ কোর্সেনের জন্য, যেগুলো একদম ফার্স্টে আমি বলে দিয়েছি, ওকে। তো যাই হোক ভিউয়ার্স, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এই পর্যন্ত। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর ভিডিওটি অবশ্যই আপনাদের শেয়ার করে দিতে পারেন, যারা এখন নতুন অ্যাপটিলে বুঝতেছে না এই ভিডিওটি, তাদের অনেক কিছু বুঝতে পারবে এই ভিডিওটি দেখে, ওকে। তাদের মনে অনেক কোশ্চেন চলে যেতে পারে, অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন, ওকে। বাই বাই, টাটা, টিল দেন টেক কেয়ার, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।